ও নামাজে কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? বলেন ও নামাজে কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সমাজের কথা এই কোরআনে আসরা নাই। পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ভাবে আল্লাহ সেট করেছেন, একটা ঘন্টার জন্য যেন আপনি বাহির হয়ে না যান। আবার বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন, ফজরের নামাজ পড়ে যখন জোহর পড়তে যান, মধ্যখানে যেই গুনাগুলো হয়েছে ওযু করার সাথে সাথে হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, মুখে পানি দেওয়ার সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়, পায়ে পানি পড়ার সাথে সাথে পায়ের গুনাহ মাফ হয়ে যায়, আবার এক জুমা পড়লেন আরেক জুমা পর্যন্ত গুনাগুলো কাফফারা হয়ে যায়। এই অবস্থায় যদি আপনি তওবা করেন, একদম মাসুম করে আল্লাহ বের করে দেয়। সেজন্য বিশ্বনবী বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো, একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার। ফজর দিলেন, ফজরের একটু পরেই দিলেন জোহর, জোহরের একটু পরেই আসর, আসরের একটু পরে মাগরিব, মাগরিবের পরে সাসরা নাই, এমন ভাবে সাজিয়ে দিলেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনো জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দা মামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের জীবন হলো নামাজ, জীবন আগে না নামাজ আগে? কে বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলছেন, বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে একটা পড়তেন, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম? সে আল্লাহ বলছেন, গোলাম, নামাজ কায়েম করবা, নামাজ হেফাজত করবা, আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজু মানে স্থিরতা, খুশু খুজু মানে কার ভয়। একজন সাহাবি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে জামা লাগতেছেন, দাঁড়িয়ে রাখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাও খাশিয়াত আলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু, তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো। সুবহানাল্লাহ বলেন, সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে? সবখানে ভয় থাকবে কার? নাকি মানুষের, নাকি রেলের, নাকি বিডিয়ার, নাকি আর আমেরিকার বাঁদরদের? ভয় রাখবো কার? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবনে পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো, রাজি আছেন না নাই? সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না আমরা সেই রাস্তা ছাড়ব না, কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসিনি নামাজের, সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই? নিজেরা নামাজ ছাড়ব না, নিজেরা মসজিদগুলো আবাদ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি, এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে, আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় ওঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে